যে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন এবং সব দিক দিয়ে ফুল কন্ডিশন এবং পিছনে গ্লাসটি অরিজিনাল আমি দেখি একটু খুলে দেখাতে পারি কিনা যদি জায়গা থাকে অবশ্যই শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শান্ত ভাই কেমন আছেন এই তো আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে অটো এক্সপ্রেস আমাদের শোরুমটি বাড়িধারা জে ব্লকে অবস্থিত জে ব্লকে 9 নম্বর রোডে আসলেই 2 নম্বর প্লটে আসলে আমাদেরকে পাওয়া যাবে শান্ত ভাই আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন আজকের ভিডিওতে একটি হোন্ডা ব্র্যান্ডের গাড়ি দেখাবো হোন্ডা সিআরভি হোন্ডা সিআরভি সিআরভি হ্যাঁ ভাই এটা কি তেলের গাড়ি হ্যাঁ গাড়িটা ফুল অকটেন চালিত গাড়ির সিসি হচ্ছে 2000 আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে 12 মডেল 12 রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে 12 মডেল 12 রেজিস্ট্রেশন একদম ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে বাংলাদেশে ওকে এবং কন্ডিশন কি গাড়িটার গাড়ির কন্ডিশন ওভারঅল অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির যে সাইডের ফ্রন্ট সাইডটা আমি একটু দেখে বলি ফ্রন্ট সাইডে দেখেন প্রজেকশন প্রজেকশন হেডলাইট গ্রিলটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এবং নিকেল নিকেলের ছোঁয়া আছে হেডলাইটও কিন্তু নিকেল এই যে দেখতেই পাচ্ছেন নিকেল একটা ছোঁয়া আছে ফগ লাইট লাগানো আছে সামনের একটা সুন্দর এসএসএর স্টিল বাম্পার লাগানো আছে আর গাড়িটি কিন্তু দেখেন আপনার সামনের গ্লাসটা জেনুইন এবং অরিজিনাল গ্লাস আছে হোন্ডা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন আপনার হোন্ডা কোম্পানির এবং সামনের গ্লাস 100% জেনুইন জেনুইন গ্লাস এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের গাড়ি শান্ত ভাই টায়ারগুলো সার্ভিস কীরকম দেবে গাড়ির টায়ারগুলো সার্ভিস অনেক ভালো দিবে দেখতে পাচ্ছেন গ্রিপ আছে টায়ারগুলোতে এবং অ্যালয় রিম অরিজিনাল হোন্ডা ব্র্যান্ডের টায়ার রিমটি এবং বাম্পারের বডি কি অবস্থা বডির অবস্থা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে যে একটি সুন্দর নিকেলের ছোঁয়া এবং দেখেন এই যে ইয়া লাগানো আছে আপনার অরিজিনাল রেইনশেড অরিজিনাল অরিজিনাল ওকে একটা মজার বিষয় হচ্ছে কিন্তু লেদার সিট এটা আচ্ছা লেদার সিট পাচ্ছেন আপনার গাড়ির সাথে লেদার সিট সিটগুলো কিন্তু পাওয়ার ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র সিট কিন্তু পাওয়ার সিট পাওয়ার বলতে কি ড্রাইভিং সিটটা পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার তারপর হচ্ছে আপনার এই গাড়িতে এই ক্রুজ কন্ট্রোলিং ইউজ করা হয়েছে ফুল অটোমেটেড গিয়ার এবং পোশিস্টার পাচ্ছেন আপনারা গাড়ির সাথে বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার তো পাচ্ছেনই এবং ড্যাশবোর্ডটাও ফ্রেশ এবং টোটাল 5 সিট ভাই জি এই গাড়িতে টোটাল 5 সিট টোটাল 5 সিট ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা গাড়িটা এবং শান্ত ভাই এই গাড়ির ব্যাক সাইডটা কি অবস্থা এই যে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন এবং সব দিক দিয়েই ফুল কন্ডিশন এবং পিছনে গ্লাসটি অরিজিনাল আমি দেখি একটু খুলে দেখাতে পারি কিনা যদি জায়গা থাকে অবশ্যই কাস্টমারদের লেগে যাবে দেখানো সম্ভব না আচ্ছা যতটুকু দেখানো সম্ভব দাঁড়ান এটা হচ্ছে 100% তেলের গাড়ি ভাই হ্যাঁ 100% জেনুইন এবং তেলের গাড়ি 100% তেলের গাড়ি পাচ্ছেন আপনারা হোন্ডা সিআরভি গাড়িটা এবং গাড়ি কিন্তু ফুলি তেলে চালিত কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই আর ডান পাশটাও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা সামনে পেছনে আপনারা বাম্পার পেয়ে যাচ্ছেন এবং ডান পাশটাও ফ্রেশ ভাইয়া ফুল ফ্রেশ শান্ত ভাই গাড়িতে কোনো কাজ আছে না কোনো কাজ নাই ইনশাআল্লাহ গাড়ি নিবে এবং চালাতে এই গাড়ি পার্টস তো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটা সার্ভিসটা কিরকম দিবে এবার অনেক ভালো কন্ডিশনে গাড়িটি আচ্ছা এবং সুন্দর একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র সিট পাওয়ার সিট পাওয়ার শান্ত ভাই চলেন আমরা এই গাড়ির ইঞ্জিনটা দেখবো আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি শান্ত ভাই ইঞ্জিনটা কি অবস্থা ইঞ্জিন দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ওয়াশ করলে মনে হয় একটু বেটার দেখা হ্যাঁ অবশ্যই ওয়াশ করা হয়নি না গাড়িটা আনাই হয়েছে মানে রিসেন্ট এটা ওয়াশ করা হয় নাই ওভাবেই আমরা অ্যাড দিয়ে দিচ্ছি কারণ অনেক গাড়ির চাহিদাটা একটু অনেক এর আগে অনেক আপনার রিভিউ দেখে অনেকে আসছিলো যে সিআরভি নাই আনি না কেন ওকে এই জন্য সিআরভিটা আনা হয়েছে আচ্ছা হোন্ডা সিআরভি ওয়াশ করা হয় নাই মানে মাত্র আনছে গাড়িটা জি তাই তো জি এই জন্য ওয়াশ করা হয় না ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং সিসি হচ্ছে 2000 এবং চেসিস তো ফ্রেশ চেসিস ফ্রেশ কোনো খোলা কাটা বা সিএনজি নেই বাইরে সিএনজি নেই গাইডেন মডেল হচ্ছে হোন্ডা সিআরভি 2012 মডেল 12 রেজিস্ট্রেশন পেপার্স ফুল আপ টু ডেট আছে গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 25,80,000 টাকা 25,80,000 টাকা জি আস্কিং প্রাইস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে অটো এক্সপ্রেস আমাদের বাড়িধারা জে ব্লকে অবস্থিত জে ব্লকে 9 নম্বর রোডে 2 নম্বর প্লটে আসলে আমাদেরকে পাওয়া যাবে আর আমাদের যোগাযোগের ফোন নাম্বারটি অন স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ফোন করে আসবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম